গেল জুলাই পর্যন্ত ইংল্যান্ডের হয়ে সাদা জার্সিতে মাঠ কাঁপিয়েছেন। অবসরের পরেও নাই বিরতি। সাবেক ইংলিশ পেসার জেমি অ্যান্ডারসন এখন নিজ দলের বোলিং মেন্টরের দায়িত্বে। সোমবার মুলতানে শুরু হয়েছে পাকিস্তান ইংল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের টেস্ট সিরিজ, অথচ দলের সাথে নাই অ্যান্ডারসন। আপাতত ক্রিকেট ভুলে জেমি অ্যান্ডারসন মেতেছেন গলফ খেলায়। বর্তমানে খেলছেন ইউরোপিয়ান ট্যুরের বড় টুর্নামেন্ট আলফ্রেড ডানহিল লিংস চ্যাম্পিয়নশিপে। ইংল্যান্ড দল যখন বিদেশ সফরে বোলিং মেন্টর কেন স্কটল্যান্ডে গলফ খেলছেন, এই নিয়ে প্রশ্ন তুলেছে ইংলিশ ভক্তরা। এমনকি প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দলের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালামকেও। ম্যাককালাম অবশ্য কথা বলেছেন অ্যান্ডারসনের পক্ষ নিয়েই, করেছেন খানিকটা রসিকতাও। সে মনে হয় খুব বেশি একটা মিস করতে পারবে না, কারণ গলফেও খুবই বাজে। তবে একটা ব্যাপার হচ্ছে, 2 মাস আগেও আপনারা ওকে কোচ হিসেবে মানতে পারছিলেন না, আর এখন ওকে মিস করতে শুরু করেছেন। এই সংক্ষিপ্ত সময়ে অ্যান্ডারসন খেলোয়াড় থেকে কোচে রূপান্তরিত হয়ে যে ভালো প্রভাব ফেলেছে, এটা তারই বড় প্রমাণ। 42 বছর বয়সে অবসরের পর 20 বছর দলকে সার্ভিস দেয়া জেমি অ্যান্ডারসনকেই বোলিং মেন্টর হিসেবে কাজ করার দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। প্রধান কোচ ম্যাককালামের মতে, বর্তমান বিশ্বে প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে দূরে বসেও অ্যান্ডারসনের দায়িত্ব পালন করা সম্ভব। সেই সাথে তিনি প্রশ্নও তুলেছেন, পরিবারের সাথে থাকলে কি অ্যান্ডারসনকে নিয়ে এত সমালোচনা হতো? তাহলে গলফ খেলতে দোষ কোথায়? জিমি মাত্রই কোচিংয়ের জগতে পা রেখেছে। 20 বছরের মতো খেলোয়াড় হিসেবে থাকার পর এই রূপান্তরটা অনেক বড়। তার নিজস্ব জীবন আছে। আমরা জানি আন্তর্জাতিক ক্রিকেটে এখন কী পরিমাণে চ্যালেঞ্জ ও চাহিদা। এর মধ্যে থেকে জীবন উপভোগ করার সুযোগও থাকতে হয়। আমি জানি না এই মুহূর্তে সে পরিবারের সঙ্গে থাকলে কেউ প্রশ্ন তুলত কি না, কিন্তু গলফ খেলতে গেছে বলেই চারপাশে কথা হচ্ছে। বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার 4-এ আছে ইংল্যান্ড। আগামী জুনে ফাইনাল খেলতে হলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা 3 লায়নদের জন্য অত্যন্ত জরুরি। আর এ কারণেই এমন গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর সময় বোলিং মেন্টরের না থাকাটা ভালোভাবে নিচ্ছে না দেশটার ক্রিকেট প্রেমীরা। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।